যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে এমন হামলা হতো না। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় বলেন, ইসরায়েল ইজ আন্ডার অ্যাটাক, এটা কখনোই ঘটতে দেয়া হতো না, আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে এই হামলা হতো না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ফর জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ইসরায়েলও হামলার তথ্য নিশ্চিত করে বলেছে, তেহরান হামলা শুরু করেছে। ইরানের হামলা শুরু হওয়ার পরপরই তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বাজানো হয়। তবে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশই ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় এখনও নিহতের খবর পাওয়া যায়নি, তবে অনেকেই আহত হয়েছেন। Unbelievable, and it would not have happened if we were in office. Shastakar All-Time Family Cake, Shop Shomoy, All-Time Healthy Life.